আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, চৈতি সরোয়ার। অস্ত্র মামলার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেন। এ সময় শাহেদ আদালতে হাজির ছিলেন। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন আদালতে সাক্ষ্য দেন। গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় র্যাব। এ ঘটনার পর পালিয়ে যান শাহেদ। ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে তার উত্তরার প্রাইভেট কার থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ ডিবি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্জুগঞ্জের কচুয়াপহর এলাকার নয়াটিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে একজন। সন্দেহভাজন হিসেবে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ থেকে ধরা পড়েছে রবিউল হাসান নামে আরও একজন। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ৪ জন ও সন্দেহভাজন ২ জন সহ ৬ জনকে গ্রেফতার করা হলো। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটের গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের সার বীজ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবসময় কঠোর মনোভাব প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৬ জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার ৪ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর ২ জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি আমরা কাউকে ছাড় দেই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমরা সেটাই করব। ভারতে মানব পাচারে জড়িত মহসিন উজ্জামান বাবু সহ ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার জানান, গ্রেফতারকৃত মহসিন জামান বাবু ও তার সহযোগীরা ২০১৯ সালে রাজধানীর সবুজবাগ থেকে এক কিশোরীকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ সহ নানা পাশবিক নির্যাতন করে। এছাড়াও কমপক্ষে ২০ জনকে ভারতে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালো হলো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ তাকে ফুলের শ্রদ্ধা জানান। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মাহবুবে আলমকে সর্বোচ্চ আদালতে আজ কোনো বেঞ্চ বসেনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।